আজি কৈছে যে মাদ্রাসা টেটৰ ষ্টুডেণ্টে পাব লাগে। সরকারে তো মাদ্রাসা বিলাক বন্ধ করব গৈ আছে, গতি এটা মাদ্রাসা কেন পাদেক্ষীকরণ হব? সরকারে সিদ্ধান্ত লৈছে যে সংস্কৃত তুলে হোক মাদ্রাসা হোক, অহা আমি নভেম্বরের ভিতর আমি বন্ধ করব গৈ আছো। আর সেই স্কুলবিলাক হয় নিজের হাইস্কুলের লগত সংলগ্ন হব, নহলে সেই হাইস্কুলবিলাকত শিক্ষক সকলক আমি উচ্চৰ হাইস্কুলের লগত দিম। গতি মাদ্রাসা আর অসমত প্রাদেশিকরণ নহয়, এই কথাটো আর মুখ ভুল ভাবিব নালাগে, বেয়া ভাবিব নালাগে যে মাদ্রাসা শিক্ষা সরকারি পর্যায়ত বন্ধ হয়ে গৈছে। এতিয়া আর আরবিক শিক্ষক নিযুক্তি সম্ভব নহয়, সেই কথাটো আর জোর করে লাভ নাই। বিজ্ঞান গণিত ম্যাথামেটিক্সত যিমান লাগে লাগো, মাদ্রাসা প্রাইভেট সেক্টর খেরাজি মাদ্রাসা বিলাক চলি আছে, চলি থাকিব, তাত আমার কোনো হস্তক্ষেপ করবলগিয়া নাই। কিন্তু সরকারে ধর্মনিরপেক্ষ শিক্ষা দিব, সরকারে সেকুলার শিক্ষা দিব। আমি নিয়মের মাজত যিমান দূর করিব পারে আমি করিম। আর প্রাদেশিকরণের কাম কোন শিক্ষামন্ত্রীয়ে করেছে আজিলেকে? মই কেতিয়াও মই শব্দটো ব্যবহার করে টান মই কষ্ট পাম, কিন্তু এজন ভেনচার স্কুলের শিক্ষক উলিয়াই দিয়ক যোন প্রাদেশিকরণ হয়েছে আর যময়ত হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী নাছিল। আজি তো অকল মই শিক্ষামন্ত্রী থাকা সময়তে তো প্রাদেশিকরণ হয়েছিল, আর কেতিয়া হয়েছিল? আগত এসময় বাদ দিও খরসিংহ ডাঙরিয়ার কথা, কিন্তু সত্য কথাটো সত্য কোৱাত কি আপত্তি আছে? শরৎ বরকটি ডাঙরিয়া, রিপুন বৰা ডাঙরিয়া শিক্ষামন্ত্রী আছিল, এখন স্কুল প্রাদেশিকরণ করেছিল তেওঁ দিনত। প্রদ্যুৎ বৰদলৈ শিক্ষামন্ত্রী আছিলে, মই সহি কৰা ফাইল কেটা থৈ যোৱাত বাদ দি আৰু নতুন কিবা ইনিশিয়েটিভ হৈছিল। তো যেটো ইতিহাসত এনেকে সত্য বলে লিখা আছে, এইটো আর মোক বেয়া পায় ভাল পায় অসত্য কেনেকে হব? ভেনচার স্কুলের শিক্ষক বিলাকে তো জানে, সেখানে মোক বেয়া পাই কয়, মই যদি শিক্ষা বিভাগ এরিব খুঁজো আকো তেওঁলোকে গালি পড়া মানুষ কেটায় কয় আপনি নেরিব নেরিব, আপনি নহলে তো এখিনিও না থাকিব বলে। আপনাদের নিজে রিয়েক্ট করিব পাৰা নাই মই কিটো কথা কৈছো, মই কিমান ডাঙৰ ইঙ্গিত এটা প্রশ্নোত্তর কালত দিলো যে প্রাদেশিকরণ এতিয়া আমি সন আর তারিখক বাদ দি লাহে লাহে আমি নিট বেসলৈকে যাব লাগিব, নহলে একেখন জায়গাতে প্রাদেশিকরণ হয়ে থাকে, স্টুডেন্ট না থাকে। এটা যদি আপনাদের কয় যে পনেরোটা স্টুডেন্টের নামত এজন ফ্যাকাল্টি দিয়ক, দেড় লাখ টাকা লাগে এজন শিক্ষকের দরমাহা দিওতে। যদি পনেরোজন ছাত্র ছাত্রীর মাজত দেড় লাখ টাকাকৈ প্রত্যেক মাহত বছরত ত্রিশ লাখ টাকা দুখিয়া দেশ এখনে খরচ করব পারে নি এজন শিক্ষকের কারণে? আমি তো উই আর ট্রাস্টি, মহাত্মা গান্ধীয়ে কি কৈছিল যে উই আর ট্রাস্টি উই আর নট মালিক। কালি যদি এজন মানুষে আর টি আই করে যে আপনাদের ত্রিশ লাখ টাকা পনেরোজন ছাত্র ছাত্রীর মাজত গড়ে দুই লাখ টাকা আপনি কিয় খরচ করেছে? খেতিয়কে খাব পোৱা নাই, দরিদ্রতা সীমারেখার তলত মানুষে চাউল পোৱা নাই, আপনাদের গড়ে এজন ছাত্রর নামত দুই লাখ টাকা খরচ করাতক কেমব্রিজ অক্সফোর্ডত পড়িব পঠাই নিদিলে কিয়? তো আপনি কি উত্তর দিবেন?